ফেলানি থেকে স্বর্ণা দাস, সীমান্তে হত্যার মিছিল কিছুতেই যেন বন্ধ হচ্ছে না। সম্প্রতি জয়ন্ত এবং স্বর্ণা দাস নামে দুজন হিন্দু বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে। তো 5ই আগস্টের পরে বিচ্ছিন্ন কতিপয় ঘটনাকে কেন্দ্র করে দেশের হিন্দু সমাজ যেভাবে জেগে উঠেছিল এবং কার্যত তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার হয়তোবা পায়তারা করেছিল, এই যে সম্প্রতি দুজন হিন্দু বিএসএফ এর গুলিতে মারা গেল, এ ব্যাপারে কিন্তু তাদের থেকে কোনো ধরনের টু শব্দটি শোনা যাচ্ছে না, না তাদের থেকে না ভারতের মিডিয়াতেও এ ব্যাপারে কোনো ধরনের কোনো সাড়া শব্দ শোনা যাচ্ছে না। সমালোচনায় পড়ে একজন হিন্দু নেতা এ ব্যাপারে উনি মুখ খুলেছেন, তো চলুন শুনে আসা যাক এ ব্যাপারে উনি কি বলেছেন। কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয়। দেখুন কতটা হাস্যকর একটা যুক্তি উনি দিলেন। উনি দাবি করছেন যে এদেশে হিন্দুরা নিজেদেরকে নিরাপদ মনে করতে পারছে না, নিজেদের জীবনের জীবন নাশের আশঙ্কা করে তারা পালিয়ে যাচ্ছিল। এটা কতটা হাস্যকর একটা দাবি! এখানে দুটি বিষয় লক্ষণীয়। একটি হলো, এদেশের হিন্দুরা যদি নিজেদেরকে অনিরাপদ মনে করে, তারা এদেশের আইনের আশ্রয় নিতে পারে, তারা সামাজিকভাবে এটা নিয়ে প্রতিবাদ জানাতে পারে, তো সেটি না করে তারা ভারত পালিয়ে যাচ্ছিল। কেন তারা ভারত পালিয়ে যাওয়ার কারণ কি? ভারতকে কি তারা আপন মনে করে, নাকি ভারতকে তারা নিজেদের অরিজিন মনে করে সেখানে পালিয়ে যাচ্ছিল? নাম্বার 2, ধরে নেই যদি পালিয়ে তারা যাচ্ছিল, তো পালিয়ে যাওয়ার সময় সীমান্তে নিরীহ মানুষকে এভাবে পাখির মতো গুলি করে মারা তো আসলে কখনো বৈধ কাজ হতে পারে না। এটা তো চরম একটা অন্যায় কাজ, এই কাজ বিএসএফ করতে পারে না, এই কাজের প্রতিবাদ হওয়া উচিত। আপনারা কি এই কাজের প্রতিবাদ জানিয়েছেন? নাম্বার 2, সীমান্তে যখন কোনো মুসলমান হত্যাকাণ্ডের শিকার হয় তাকে কি বলবেন? সেও কি ভারতে পালানোর সময় নিহত হয়েছে? এদেশে মুসলমান সে যখন নিহত হচ্ছে সে কার ভয়ে ভারতে পালাচ্ছিল? বিগত 15 বছরে হিন্দু নির্যাতনের ঘটনা কিন্তু কম শোনা যায়নি, তখন কিন্তু আপনারা এত ফালাফালি বা টু শব্দটি করার সাহস আপনারা পাননি। এখন রাজনৈতিক বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে আপনারা যেভাবে উস্কানি দিচ্ছেন, আমি দাবি করব আপনারা এগুলো বন্ধ করুন। এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশে হিন্দু মুসলিম সকলে মিলেমিশে সহাবস্থান করে এবং এখানে পারস্পরিক সম্প্রীতিবোধ এই জিনিসটা আরও সুদৃঢ় হোক, এই ব্যাপারে আপনার উদ্যোগ নেন। এভাবে উস্কানি ছড়িয়ে নিজেদের ভিতরে দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না, এবং এই সীমান্তে বিএসএফ যে পাখির মতো গুলি করে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করে, অচিরেই তাদেরকে এটার দায় নিতে হবে এবং এই কাজকে তাদের বন্ধ করতে হবে। ধন্যবাদ সকলকে।